হিন্দু ধর্মে গুরুর স্থান ঈশ্বরের সমান প্রতি বছর আষাঢ় পূর্ণিমার দিনটি গুরু পূর্ণিমা হিসাবে পালিত হয় ভগবান রূপে গুরুকে সম্মান পুজো ও গুরুত্ব দেবার জন্য যেহেতু এটি বেদব্যাসের জন্মবার্ষিকী তাই একে ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে নমস্কার বন্ধুরা মহুয়ার কথা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের পর্বে আমার আলোচ্য বিষয় হচ্ছে গুরু পূর্ণিমার দু হাজার চব্বিশের তারিখ কখন রাখবেন গুরু পূর্ণিমার উপবাস এবং গুরু পূর্ণিমার চন্দ্রোদয়ের সময় গুরু পূর্ণিমার সময় আপনাদের কি কি করা উচিত এবং গুরু মন্ত্র তো চলুন বন্ধুরা আজকের আলোচনা শুরু করা যাক পঞ্জিকা অনুসারে এবছরে গুরু পূর্ণিমা পালিত হবে আগামী একুশে জুলাই পূর্ণিমা তিথি পড়বে বিশে জুলাই শনিবার সন্ধ্যে পাঁচটা উনষাট মিনিটে পূর্ণিমা থাকবে পরের দিন রবিবার বেলা তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত উদয় তিথি হিসাবে পূর্ণিমা পালিত হবে একুশে জুলাই দু রবিবার এবার বন্ধুরা আলোচনা করব কখন রাখবেন গুরু পূর্ণিমার উপবাস একুশে জুলাই পঞ্জিকা অনুসারে গুরু পূর্ণিমা হলেও পূর্ণিমার উপবাস রাখতে হবে কিন্তু বিশে জুলাই কারণ সেদিন সন্ধ্যেবেলা আকাশে উঠবে পূর্ণিমার চাঁদ পরের দিন একুশে জুলাই যখন চাঁদ উঠবে তখন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি পড়ে যাবে তাই বন্ধুরা আপনাদের একুশে জুলাইতেই উপবাস রাখতে হবে গুরু পূর্ণিমার চন্দ্রোদয়ের সময় এবার আলোচনা করব গুরু পূর্ণিমা বা আষাঢ় পূর্ণিমার চাঁদ উঠবে বিশে জুলাই সন্ধ্যে ছটা সাতচল্লিশ মিনিটে যারা পূর্ণিমার ব্রত পালন করবেন তারা সন্ধ্যেবেলার চন্দ্র দেবতার পুজো করুন ও অর্ঘ্য নিবেদন করুন গুরু পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান বিষ্ণু ও বেদের ষষ্ঠা বেদব্যাসের পুজো করা উচিত এই দিন গুরুদের চরণ স্পর্শ করুন এবং তাদের আশীর্বাদ নিন ও আপনার সামর্থ্য অনুযায়ী গুরুকে দান করুন গুরু তার শিষ্যকে অজ্ঞতার অন্ধকার থেকে বের করে জ্ঞানের আলোর দিকে নিয়ে যান জীবনকে সঠিক নির্দেশনা দেবার ক্ষেত্রে গুরুর বিশেষ অবদান রয়েছে গুরু পূর্ণিমার দিন তাই এই মন্ত্রটি জপ করুন গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমৈ শ্রী গুরুবেই নামহা নমস্কার বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না